আসসালামু আলাইকুম। ফ্রেঞ্চের কিছু টিউটোরিয়াল চেঞ্জেস আসছে, আর হচ্ছে যেটা লাস্ট ভিডিওতে যেটা আমি ছেড়ে গিয়েছিলাম যে এটা আমি পরে জানাবো, তো ওটা সহ আজকে এখন এটা ক্লিয়ার করে দিব। এখানে যেহেতু এটা সারনেমের ঘর, এখানে কোনো ডি কোনো এফি বা ফেমি নেই, সো একটাই সিঙ্গেল নেম, এটা কিন্তু সারনেমেই হবে, এটা সারনেমেই হবে। দেন এটা হচ্ছে গিভেনের ঘর, কিন্তু গিভেনের ঘরে এখানে ভিই আছে, ভিই ভিই থাকলে আমরা জানি যে এটা যেহেতু উইডো উইডো অফ, তারপর এটা হচ্ছে সারনেমে যাবে। এখানে দুটা সারনেম হবে, ইয়েলো কালার বক্সটাও সারনেম, আর হচ্ছে রেড কালার বক্সটাও সারনেম, দুটা সারনেম হবে। আর এখানে গ্রিন কালারটা হচ্ছে গিভেন নেম। এই ধরনের যদি পান তাহলে কিন্তু ভিডিওটা একবার দেখে নেবেন, যে গিভেন নেমে ঘরে যদি এটা যদি এফি বা ফেমিও হতো, এটা যদি এফি বা ফেমিও হতো, এর পরেরটা কিন্তু অবশ্যই সারনেমে, তাহলে এটা আমি সারনেমে নেব আর এটাও আমি সারনেমে নেব, দুটো সারনেম একটা গিভেন নেম হবে। এরপর আসি আমাদের স্ট্রিটে। এখানে এখানে স্ট্রিটে দেখা যাবে যে এখানে যেহেতু একটা উপরে একটা স্ট্রিট আছে, আর এখানে হচ্ছে একটা নাম্বার, নাম্বারটা কোত্থেকে নিব দেখেন, নাম্বারটা আমরা সবসময় এখানে পাব, এই যে উপরে লেখা থাকবে নিউমেরোস ডিওড্রে, যাই হোক এটা লেখা থাকবে। দেন এখানে জেনারেল, এখানে ম্যানেজার্স নাম্বার, জেনারেল আর ম্যানেজার্স নাম্বারের মাঝখানে একটা আপনি কলাম যদি পান যেটাতে কিওয়ার্ড এটা, যে ডেস রুয়েস ভিলেজেস আর হচ্ছে হ্যামক্স এক্সেট্রা, এটা যদি পান এটাতে মনে করবেন যে এখানে যে নাম্বারগুলো আপনি পাবেন সেটা স্ট্রিটের সাথে, আপনার স্ট্রিটের সাথে অ্যাড করতে হবে। এখানে যে নাম্বারগুলো পাবেন ওগুলো আপনার স্ট্রিটের সাথে অ্যাডিং দিতে হবে। আচ্ছা এখানে এখন দেখেন স্ট্রিক্টটা কি হবে, স্ট্রিক্টটা যদি হয় হারিয়ে ফেললাম, স্ট্রিক্টটা যদি এমন হয় যে এখানে একটু বড় করে দেখাই, এখানে যদি প্রথমে একটার নাম এভাবে থাকে আর ইউ ই দিয়ে শুরু হয়, ওটা অবশ্যই স্ট্রিটে হবে, এটা পুরোটাই হচ্ছে স্ট্রিটে হবে, তাহলে এটা আমি স্ট্রিটে বসাবো। এখন এখানে দেখেন যেহেতু এখানে কোনো রেকর্ড নেই, এটা এটা জাস্ট স্ট্রিট নেম, রেকর্ড কিন্তু এখান থেকে শুরু, তাহলে প্রথম রেকর্ডে আমরা স্ট্রিট অ্যাড্রেসে, এই যে স্ট্রিট অ্যাড্রেসে এটাই বসাবো, এটা যেহেতু প্রথম রেকর্ডে। এখানে দেখেন যেটা দেখিয়েছিলাম আমি কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ড, এখানে কোনো প্রথম রেকর্ডে ওখানে কোনো নাম্বার ছিল না, প্রথম রেকর্ডে কোনো নাম্বার ছিল না, সো এখানে জাস্ট এটা পুরোটাই বসে যাবে, পুরোটাই এখানে বসে যাবে। দেন সেকেন্ড রেকর্ডে আমরা একটা নাম্বার পেলাম 17, কোথায়, ওই যে 2 নাম্বার কলামে, 2 নাম্বার আমি বারবারই দেখাচ্ছি, 2 নাম্বার কলামটা হচ্ছে যদি এই কিওয়ার্ডটা থাকে তখনই, অনলি ফর এই কিওয়ার্ডের জন্যই, যে এই কিওয়ার্ডের কলামে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো আমাদের স্ট্রিটের সাথে অ্যাড করতে হবে। যেমন এখানে ডেস রোজ ভিলেজেস এটা দেখলে বুঝে যেতে হবে, এক্সেট্রা এইটা দেখলে বুঝে যেতে হবে যে এই নাম্বারগুলো গিয়ে এটার জন্য আলাদা কোনো কলাম নেই, আমাদের কি কি করার জন্য এই নাম্বারটা গিয়ে অ্যাড হবে স্ট্রিটের সাথে। তাহলে এখানে যেহেতু ফার্স্ট রেকর্ডে কোনো নাম্বার নেই, ফার্স্ট রেকর্ডে শুধু স্ট্রিট নাম্বার, যেটা স্ট্রিট নেম যেটা আছে সেটা আমরা দিলাম, অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। সেকেন্ডে দেখেন এখানে 17 লেখা আছে, সো এটা আমাদের স্ট্রিটের সাথে অ্যাডিং অ্যাড হবে, তাহলে 17 স্পেস এটা পুরোটা এখানে বসিয়ে দিলাম। কিন্তু 17-এর পর দেখেন এটা ব্ল্যাঙ্ক, হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক, স্ট্রিট কিন্তু উপর থেকে সেম, শুধুমাত্র এখানে 17টা অ্যাড করা, এখন 17-এর পরে এটা ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের জায়গায় যেহেতু উপরের সাথে এটা ম্যাচ না, সো এখানে ইকুয়াল টু দিয়ে দিবেন না,
এই ব্ল্যাঙ্কের জায়গায় আমরা এই ফার্স্ট স্টেটটাই লিখব। এই ফার্স্ট স্টেট অ্যাড্রেসটা আবার লিখতে হবে। দেখেন এই ফার্স্ট স্ট্রিট অ্যাড্রেস 17 ছাড়া, যেহেতু এখানে কোনো নাম্বার নেই, ওটাই লিখব। লিখে এটাতে এটা এটা আর এটা যখন সেম হয়ে যাবে, তখন আমি এটা এটাতে একটা ইকুয়াল টু দিব, মানে যেগুলো ব্ল্যাঙ্ক ঘর সেখানে ইকুয়াল টু দিতে হবে। এরপর আসেন পরপর দুবার 17। সেই নাম্বার থাকার কারণে পরপর দুবার, যেহেতু মিল থাকার কারণে কিন্তু এখানে ইকুয়াল টু বসবে না, ব্ল্যাঙ্ক থাকার কারণে ইকুয়াল টু বসবে। হ্যাঁ, তাহলে এখানে পরপর দুবার 17, এই 17 অ্যাড করে আমরা স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা যেহেতু ব্ল্যাঙ্ক, তো এখানে এসে কিন্তু এটা নামটা চেঞ্জ হবে, যেহেতু এখানে কোনো নাম্বার নেই, সো এখানে আমরা ইকুয়াল টু বসাই দিলে হবে না। তো এটা যেহেতু ব্ল্যাঙ্ক, তখন আমরা এসে এই অ্যাড্রেসটা আবারও এখানে বসাবো। এই যে এই জায়গায় এই দুটো 17-এর নিচে ব্ল্যাঙ্ক জায়গায় আমি আবার প্রথমের অ্যাড্রেসটা বসাবো। বসিয়ে দেন যেটা ব্ল্যাঙ্কে যাবে সেটা আমি ইকুয়াল টু দিব, কিন্তু নাম্বার সেম। দেখেন এখানে নাম্বারও সেম, স্ট্রিট অ্যাড্রেসও সেম। এখানে যেহেতু সেম, এই কারণেও কিন্তু এখানে ইকুয়াল টু বসেনি। নাম্বার থাকলে কিয়াসিং করতে হবে, যা আছে তাই লিখে দিতে হবে সেম হলেও। এখানে শুধুমাত্র ইকুয়াল টু বসবে ব্ল্যাঙ্ক ঘরে, যেমন এটার নিচেরটা কিন্তু ব্ল্যাঙ্কে যাবে না। এটাতে কিন্তু আমরা ডিফারেন্ট আনার জন্য প্রথমটা আমাদের বসাতেই হবে, যেহেতু এখানে কোনো নাম্বার নেই, সো প্রথম অ্যাড্রেসটা আমাদের বসাতে হবে। এই বসানোর পর এই দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক শুরু, তখন আমরা এখানে ইকুয়াল টু দেবো। এরপরে যদি ব্ল্যাঙ্ক থাকে সেগুলো ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে যাবো, যতক্ষণ না আমরা আরেকটা নাম্বার পাচ্ছি বা চেঞ্জ হচ্ছে, কি বলে, অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যদি আমি আরেকটা আনি, দেখেন এখানে স্ট্রিটটা এখানে প্রথমে বসাবেন, স্ট্রিটটা প্রথম রেকর্ডে, এটা যেহেতু কোনো রেকর্ড না কিন্তু রেকর্ড এখান থেকে শুরু, এখানে স্ট্রিটটা বসাবেন। স্ট্রিটটা বসা, এই যে এখানে যে স্ট্রিটটা লেখা আছে RUE দিয়ে শুরু, স্ট্রিটটা এখানে বসাবেন। বসিয়ে এর পরেরটা যেহেতু ব্ল্যাঙ্কে যাবে, সো এখানে ইকুয়াল টু হবে, এটা যেহেতু 12, সো 12-এর সাথে এই স্ট্রিটটা অ্যাড করে দিব। হ্যাঁ, এখানে যেহেতু কিছু নেই, কিন্তু এখানে এখানে ইকুয়াল টু বসানো যাবে না, কারণ 12টা চলে আসবে এখানে ইকুয়াল টুতে। তো যেহেতু এখানে কোনো নাম্বার নেই, তখন আমরা এই প্রথমেরটাই শুধু এখানে বসাবো। বসিয়ে এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু, আবারও 12 দিয়ে আবার প্রথমে নাম স্ট্রিটের অ্যাড্রেসটা বসাবো একসাথে। আবার এখানে যেহেতু নেই, সো শুধুমাত্র উপরের স্ট্রিট অ্যাড্রেসটা এনে এখানে বসাই দিব, দেন আবার এখানে ইকুয়াল টু। বুঝতে পেরেছেন? মানে নাম্বারের পরেরটাতে, নাম্বার যেখানে নাম্বারের পরের কল রোতে যেখানে নাম্বার থাকবে না, সেখানে কিন্তু প্রথম স্ট্রিট অ্যাড্রেসটা, প্রথম মানে কি, যে মানে যেটা থেকে আমরা শুরু হয়েছে সেই স্ট্রিট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে, দেন আমরা ইকুয়াল টু ইকুয়াল টু করতে পারবো। এখানেই যদি আমরা ইকুয়াল টু বসিয়ে দিই, এটা তো 12 ধরা হবে, যে এখন এগুলো সব 12-এর জন্য, এরকম কিছু না, এগুলো 12 ধরা হবে, তাই না? তাই আমরা কি করব, এখানে যেহেতু কোনো নাম্বার নেই, প্রথমটা বসিয়ে দেন এগুলো ইকুয়াল টু ইকুয়াল টু করবো যতক্ষণ না চেঞ্জ হয়। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন প্রথমটা বসিয়েছে, দুটা ঘর খালি ইকুয়াল টু ইকুয়াল টু দিল, 12 দিয়ে আবারও একটা অ্যাড্রেস বসিয়েছে, 12-র পরেরটা খালি ছিল, সেখানে তো আর 12 নেই, তাই প্রথম যেই স্ট্রিট নাম্বারটা অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিল, দেন ইকুয়াল টু ইকুয়াল টু, এভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।